রাজধানী আগরতলা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে কমলসাগর, আর এই এলাকাটি বেশ কয়েক বছর ধরে হয়ে উঠেছে বাইক পাচারের রমরমা বাণিজ্য ক্ষেত্র। অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীর একাংশ জওয়ানদের সঙ্গে যোগসাজশ তৈরি করে সীমান্তের ওপারে চোরাই বাইক নিয়মিত পাচার চলছে অবাধে। এক্ষেত্রে বাইক পাচারকারী ও জওয়ানদের মধ্যে রয়েছে মোটা টাকার খেলা। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ রয়েছে স্থানীয় জনগণের। বিএসএফের নীরব ভূমিকায় কমলসাগর এলাকা দিয়ে বাইক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, বিএসএফের প্রত্যক্ষ মদতেই কমলসাগর এলাকা দিয়ে প্রতিনিয়ত সীমান্ত পেরিয়ে যাচ্ছে চোরাই বাইক। অতি সম্প্রতি কমলসাগরের বাঁশবাগান এলাকা থেকে একই সঙ্গে দুটি বাইক উদ্ধারের পর এই অভিযোগ আরো জোরালোভাবে উঠেছে। গোপন খবরের ভিত্তিতে জনগণের সহায়তায় দুটি বাইক উদ্ধার করে মধুপুর থানার পুলিশ। কমলসাগর বাঁশবাগান এলাকায় কাদা ও ঝোপের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল ওই দুটি বাইক, যার নম্বর TR01R7482 ও KA01HE7778। মধুপুর থানার ওসি প্রশান্ত দে ঘটনার বিবরণ দিয়ে জানান, এটা কালকা আমি আর আমরা থানার বড়বাবু সহ মোবাইল ডিউটিতে বাইরে ছিলাম, আমরা আমার থানার স্টাফ সহ। এমন সময় হঠাৎ করে একটা সিক্রেট ইনফরমেশন পাইছি। সিক্রেট ইনফরমেশন পাইয়া তখন আমরা গেছি কমলসাগর বাঁশবাগানের কাছাকাছি একটা খুব নির্জন একটা জায়গাতে, দুইটা বাইক ওইখানে রাইখা উপর দিয়া জঙ্গল দিয়া ঢাকা দিয়া রাখছে। তো এই এরপরে দিয়া শেষে আমরা ওইখান থেকে স্থানীয় জনসাধারণের সাহায্যে তারপরে দিয়া দুইটা সাইকেল আমরা এখান থেকে নিয়ে আইছি। বাইকগুলির বিবরণ দিয়ে তিনি বলেন, এটা কালকা আমি আর আমরা থানার বড়বাবু সহ মোবাইল ডিউটিতে বাইরে ছিলাম, আমরা আমার থানার স্টাফ সহ। এমন সময় হঠাৎ করে একটা সিক্রেট ইনফরমেশন পাইছি। সিক্রেট ইনফরমেশন পাইয়া তখন আমরা গেছি কমলসাগর বাঁশবাগানের কাছাকাছি একটা খুব নির্জন একটা জায়গাতে, দুইটা বাইক ওইখানে রাইখা উপর দিয়া জঙ্গল দিয়া ঢাকা দিয়া রাখছে। তো এই এরপরে দিয়া শেষে আমরা ওইখান থেকে স্থানীয় জনসাধারণের সাহায্যে তারপরে দিয়া দুইটা সাইকেল আমরা এখান থেকে নিয়ে আইছি। সাইকেল কি সাইকেল? এটি দুইটা টিভিএস অ্যাপাচি। কোন জায়গা এটি মনে হয়? এটি পরবর্তী সময় আমরা জানতে পারছি, খোঁজখবর করে জানতে পারছি এটা ইস্ট পিএস এর আন্ডারে এই কলেজটিলা আউটপোস্টে কেজ হয়েছে, এই দুইটা চুরির কেজ হয়েছে। তখন ওইখান থেকে আমরা ফোনে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে এবার শেষে ওইখান থেকে ওনারা জানাইছেন যে ওইখান থেকে স্টাফ আইব, অফিসার আইব। আয়া এ অভিযানে ছিলেন ধ্রুবরঞ্জন গুহ সহ থানার পুলিশ কর্মীরা। তবে এতে সব থেকে বেশি সহায়তা করেন এলাকার জনগণ। গত এক মাসে এই ধরনের তিনটি চুরির বাইক জনগণের সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু মাত্র 1 কিলোমিটারও কম দূরত্বে বিএসএফ চৌকি থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। বাইক চোর থেকে মোটা অঙ্কের দক্ষিণা পেয়েই জোয়ানের একাংশ পাচারে সহায়তা করে চলেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।